Hey guys, welcome back to my channel Deep's Review. So, আজকের কটা বলিউড এবং টলিউডের লেটেস্ট আপকামিং মুভির আপডেটস দেব। ফার্স্ট যে আপডেটটা সেটা হচ্ছে টলিউডের একটা আপডেট এবং সেটা হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর আপকামিং একটা মুভি কিসমিস কে নিয়ে। ইয়েস, গতকালকেই হচ্ছে রুকমিনী নিজেই একটা পোস্ট করেছিলেন, সেটা হচ্ছে যে কিসমিসটা আমাদের পুজোতে আসার কথা ছিল কিন্তু সেটা পুজোতে আসছে না, সেটা আসছে উইন্টারে। সো ইয়েস, কিসমিস আসছে উইন্টারে। তো সেটার শুটিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো আমরা যাব নেক্সট আপডেটে। তো নেক্সট আপডেট যেটা আসছে আরিয়া সিজন টু কে নিয়ে। ইয়েস, ডিসনি প্লাস হটস্টারের একটা মোস্ট ওয়াচড এবং সবার ফেভারিট ওয়েব সিরিজ হচ্ছে আরিয়া, এবং সেটা হচ্ছে রাম মাধবানী বানিয়েছিলেন, এবং এই এই সিরিজটা সব আশা করছি সবাই দেখেছে এবং এমন কেউ নেই যে এই সিরিজটা দেখেনি। সো আরিয়াস যে সিজন টু এর শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এর শুটিং র্যাপ আপ হয়ে গেছে এবং এটার পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং চলছে, এবং এটা আশা করা যাচ্ছে যে ডিসেম্বর 2021 অথবা জানুয়ারি 2022 এর মধ্যেই এটা রিলিজ হবে আমাদের ডিজনি প্লাস হটস্টারে। সো এইটা হচ্ছে একটা আপডেট গেল। এবং থার্ড যে আপডেটটা সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমার যে একটা দুটো হিন্দি রিমেক করছে, খুব ফেমাস একটা ক্রাইম থ্রিলার যেটার নাম হচ্ছে রাক্ষসন, এবং সেটা আশা করছি সবাই দেখে নিয়েছে, এবং এমন কেউ নেই যে এই রাক্ষসন বা সারা রিপার টু এটা দেখেনি। সো এই দুটো রাক্ষসন আর সারা রিপার টু, এই দুটোর যে হিন্দি রিমেক এবং এই দুটোর যে হিন্দি রিমেক হচ্ছে বলিউডে এবং সেটার জন্য চার্জ করছে প্রায় 253 crores। সো এটা একটা হাই একটা অ্যামাউন্ট যেটা অক্ষয় কুমার চার্জ করছে, কারণ এখন অক্ষয় কুমারের বাজারটা খুবই ভালো এবং সে যা মুভি করছে এখন সবই হিট, এবং তার আপকামিং একটা সিনেমা হচ্ছে বেল বটম, এবং সেটা আশা করছি সেটা হিট অবশ্যই হবে, এবং সেটা ট্রেলার দেখে মনে হচ্ছে। এবং তারপরে তো সূর্যবংশী আছে, তারপরে বচ্চন পান্ডে আছে, তো তার অক্ষয় কুমারের মানে সিনেমার লাইন খুবই লম্বা। সো আশা করছি অক্ষয় কুমার আমাদের পরবর্তীকালে খুব ভালো ভালো সিনেমা উপহার দেবে। সো এটাই ছিল আজকের কটা আপডেটস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।